সম্প্রতি কলকাতায় এসে বাংলা সিনেমা নিয়ে নিজের মতামত রাখেন পরিচালক অনুরাগ কাশ্যপ। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ছাত্রছাত্রীদের আয়োজিত একটি প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে বাংলা সিনেমাকে ঘাটিয়া বলেন পরিচালক। তার ঠিক একদিন আগে শনিবার ফরাসি চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনেও বাংলা সিনেমার পতন নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। বাংলা সিনেমা দেখেন না সে কথাও জানান পরিচালক। এখনকার বাংলা সিনেমায় তামিল ও তেলেগু ভাষার প্রভাব দেখতে পান। পরিচালকের কথায় বাংলা সিনেমার পতন এভারেস্টের চূড়া থেকে পড়ার মতো। তবে পরিচালকের কথায় ঘুরে ফিরে এসেছেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনেরা। তিনি ফিরে যান তাদের সিনেমার কাছে। তবে বর্তমান সময়ের বাংলা সিনেমায় রয়েছে পরিচালকের অরুচি। কিন্তু ওই একই মঞ্চে বসে অনুরাগ প্রশংসা করেন গান্ডু তাসের দেশ খ্যাত পরিচালক কিউয়ের। নিজের জীবনে বারবার ক্যান্সেলড হয়েছেন, কলকাতায় এসে কিউকে নিয়ে একই আক্ষেপ ছিল পরিচালকের কণ্ঠে। এবার অনুরাগের কাছে প্রশংসা শুনে বাংলা সিনেমা নিয়ে নিজের মতামত জানালেন কিউ। সমর্থন করলেন অনুরাগের মন্তব্যর, বললেন পুরোটা ঘাঁটা। এই মুহূর্তে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি অনুরাগের ঘাটিয়া মন্তব্য নিয়ে আবেগে ভাসছেন। সমাজ মাধ্যম জুড়ে চলছে চর্চা, কারো মতে বেশ করেছেন, কেউ আবার বাংলা সিনেমার সমালোচনা তীব্র নিন্দা করছেন। তবে এসবের মাঝে জড়াতেই চান না কিউ। তার কথায়, আমি হিন্দিভাষী নই, ঘাটিয়া নিয়ে কিছু বলতে পারবো না, তবে বিষয়টা ঘাঁটা বটে। অনুরাগ চলচ্চিত্র উৎসবে এসে কিউয়ের সিনেমার প্রশংসা করে বলেন কিউয়ের সিনেমা সমাজকে উস্কানি দেওয়ার মতন ক্ষমতা রাখে, সেই কারণে বারবার তাকে ক্যান্সেল করা হয়েছে। আমাকেও এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছে। পরিচালকের এই মন্তব্যের অবশ্য সমর্থন জানিয়ে বলেন, হ্যাঁ অনুরাগ ঠিকই বলেছেন, আমার সিনেমা আমার কাজ নিয়ে তো কেউ লেখেন না, আমাকে বাংলা সিনেমার পরিচালক হিসেবেও ধরা হয় না। তাই অনুরাগ ঠিকই বলেছেন, আমাকে কখনোই বাংলা থেকে কোনো সাধুবাদ দেওয়া হয় না, বলাও হয় না যে আমি কিছু একটা করতে পেরেছি। আর আমি এই ইন্ডাস্ট্রির অংশ নই, কোনোদিনই হইনি, কেউ আমাকে দলেই নেয়নি। প্রায় 10টি ছবি করে ফেলেছেন, তবুও বাঙালি সমাজে কিউ বিতর্কিত পরিচালক, তার ছবিতে যৌনতার গন্ধ বেশি, এমন কথা হরদম শুনতে হয়েছে তাকে। আসলে আমি কখনোই আহত হই না, বাঙালি আমার ছবি বিষ ও গান্ডু দেখে বলেছিল পর্ন ফিল্ম মেকার। এই সমালোচনা ভালো লেগেছিল আমার, কারণ ওই সময় দাঁড়িয়ে যদি পর্ন বানিয়ে ফেলতে পারি ও সেটা সবাই দেখে, তাতে আপত্তিকর কিছুই নেই। এখন তো পর্ন মূলাধার, 10 বছর আগে সেটা জড়তা ছিল, এখন আর সেটা নেই। আসলে জাতীয় পর্যায়ে লোকজন পছন্দ করে আমার ধারাকে গ্রহণ করেছেন, কিন্তু বাংলায় সেটা হয়নি। সেদিক থেকে অনুরাগ থেকে দেবাশিস মাখি যারা আমার গোষ্ঠীর লোক, বাংলায় কাজ করেন না, টলিপাড়া সিনেমাও দেখেন না, তবে বাংলাদেশের কাজ দেখেন, জানালেন দ্রুত গতিতে এগিয়ে চলেছে সেদেশের পরিচালকেরা। আপাতত গোয়াতেই বা সম্প্রতি একটি সিরিজের কাজ করছেন, তবে খানিক আক্ষেপের সুরেই বললেন, আমি আমার মতন কাজ করে চলেছি, আমাদের কাজ নিয়ে কথা হয় না, কারণ দুঃখের সঙ্গে বলছি আমি বাঙালি। হাই নিউজ নেটওয়ার্ক।